গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা মালি এন্টারটেনমেন্ট। চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তিলের বড়া। তিলের বড়ার রেসিপি করে তোমাদের দেখাচ্ছি, খুব ইজি, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। তার জন্য লাগবে কী কী ইনগ্রিডিয়েন্টস বলে দিচ্ছি। এটা হচ্ছে তিল, সাদা তিল, আর এটা হচ্ছে সামান্য, তার মধ্যে দেবো হলুদ, লবণ, সামান্য চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেবো আটা। এটার বাইন্ডিংটা করবো আমি আটা দিয়ে, কেননা আটা দিয়ে বাইন্ডিংটা খুব ভালো হয়, আর আটা দিয়ে এটার টেস্টটাও দারুণ হয়। তাহলে আমি দেখতে থাকো তোমরা আমি কিভাবে করছি। আর এখানে আমি সসপ্যানটা আমি বসিয়ে দিয়েছি, ফ্রাইপ্যানটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে, আর সর্ষের তেল দিয়ে এটা করব। তিলের মধ্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, যা যা দেওয়ার ছিল, লবণ, চিনি, তারপরে হলুদ, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর আটা, আর ময়মের জন্য এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি। এতে করে কি এটা একটুখানি খাস্তা হবে, সামান্য তেল, সেটা সাদা তেলও হতে পারে আর সর্ষের তেলও হতে পারে। এইবার দেখো বাইন্ডিংটা ভালো হয়েছে। এবার এর মধ্যে হাতে করে আমি এরকম করে গোল গোল করে, আগে দেখে নেবে যে হাতে গোল গোল করে এটা করা যাচ্ছে কি না বড়ার মতন। সাইজটা তোমাদের উপরে নির্ভর করে, কীভাবে কোন শেপে বানাবে আর কি, আর কত বড় বানাবে বা ছোট বানাবে। এই এরকমভাবে একটা একটা করে বড়া, বড়ার শেপে এইভাবে এক একটা করে বড়া তৈরি করে দিচ্ছি। ছটা বড়া হয়েছে, যা তিল ছিল সেই তিল দিয়ে ছখানা বড়া আমি করেছি। এখানে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েও ভাজতে পারো, আমি সর্ষের তেল দিয়ে ভাজছি, তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো। এবার আমি একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দেব, আর আস্তে আস্তে করে একদম হালকা আঁচে এটাকে ভাজতে হবে। শুধু ওপর থেকে ভাজা হলে চলবে না, ভেতরটাও ভাজা হতে হবে। যতটা আঁটছে ততটা দিয়ে দিলাম। এখন এই এক একটা ভেজে, কারণ এগুলো ভীষণ নরম হয়, এটা ভাজা হতে থাক। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের জন্য ছোট ছোট রেসিপিগুলো নিয়ে আসছি। আমার এই তিলের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই করে কমেন্টস করে জানাবে, সেটা অবশ্যই তোমরা করো, সবসময় করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার জন্য, পথ চলার, আমার সাথে পথ চলার জন্যে। আর এখন দেখতে থাকো আমি কীভাবে ভেজে তুলছি। আবার তিলের ভাজাগুলো, সমস্ত তিলের বড়াগুলো সবকটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভাজাগুলো একদম খাস্তা, মুচমুচে তিলের বড়া, ভাত ডাল দিয়ে খেতে পারো, এমনিও শুধু খাওয়া যায়। আর তিল তো শরীরের জন্য ভীষণ ভালো। দেখো কি সুন্দর খাস্তা, মুচমুচে একদম তিলের বড়া হয়েছে, বেশি তেলের ব্যাপার নেই। বন্ধুরা, তোমরা অবশ্যই করে জানিও কেমন লাগলো তিলের বড়ার রেসিপিটা। সব কটা নামিয়ে নিই, ব্যাস এই হয়ে গেল আমার তিলের বড়ার রেসিপি। তাহলে বন্ধুরা আজকে আসি, কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। টাটা।